বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণী অধ্যায়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর দুটি প্রশ্ন আসে এবং দুটি প্রশ্নের বাধ্যতামূলকভাবে উত্তর করতে হয়। আর্থিক বিবরণী অধ্যায়টি কিন্তু অনেক ছাত্রের কাছে খুবই কঠিন মনে হয়, তবে যে সকল স্টুডেন্টরা এটি বেশি প্র্যাকটিস করে তাদের কাছে সহজ হয়ে যায়। আর্থিক বিবরণীর অধ্যায় নিয়ে এর আগে বেসিক সব কিছু আলোচনা করা হয়েছে, আজকে বেসিক নিয়ে তেমন আলোচনা করব না। দেখো, আর্থিক বিবরণী আসলে কখন প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় নির্দিষ্ট সময় অন্তে আর্থিক অবস্থা জানার জন্য। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় এই অধ্যায় থেকে কোন টাইপের প্রশ্ন হতে পারে? এই অধ্যায় থেকে তোমার ক নম্বরে চাইতে পারে যে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বের করো, অথবা নেট ক্রয়ের পরিমাণ বের করো, অথবা মোট চলতি সম্পদের পরিমাণ বের করো, অথবা চলতি দায়ের পরিমাণ বের করো। এরকম ক নম্বর প্রশ্নে চায়। আর খ নম্বর ম্যাক্সিমাম সময়ে বলে বিশদ আয় বিবরণী বের করো, অথবা নেট মুনাফা বের করো। আর গ নম্বরে ম্যাক্সিমাম সময়ে চায় আর্থিক অবস্থার বিবরণী বের করো। দেখো, আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের দুই নম্বর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু যারা এসএসসি পরীক্ষা দিবা, সামনে যাদের এসএসসি পরীক্ষা, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দুই নম্বর প্রশ্নে বলছে যতীন অ্যান্ড ব্রাদার্সের বিভিন্ন লেনদেনের আলোকে নিম্নোক্ত রেয়ামিল তৈরি করা হয়েছে। প্রশ্নে কিন্তু রেয়ামিলটা দেওয়াই থাকবে, আর রেয়ামিলে সবসময় ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান হয়। দেখো, রেয়ামিলের উপরে প্রতিষ্ঠানের নাম লেখছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি, যতীন অ্যান্ড ব্রাদার্স, রেয়ামিল 31 মার্চ 2014। দেখো, প্রথমে লেখছে পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় 95,000 টাকা, ও ক্রেডিট পাশে লেখছে 1,40,000 টাকা। পণ্য ক্রয় হচ্ছে 95,000 টাকা, আর পণ্য বিক্রয় হচ্ছে কি, পণ্য বিক্রয়ের টাকার পরিমাণ হচ্ছে 1,40,000 টাকা। পণ্য ক্রয় হলো প্রত্যক্ষ ব্যয়, আর পণ্য বিক্রয় হলো প্রত্যক্ষ আয়। পণ্য ফেরত ডেবিট পাশে লেখা আছে 4,000 টাকা, ক্রেডিট পাশে আছে 3,000 টাকা। ডেবিট পাশেরটা হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রেডিট পাশেরটা হচ্ছে ক্রয় ফেরত। মজুরি হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। এরপর আছে ক্রয় পরিবহনও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে, কারণ প্রত্যক্ষ ব্যয়গুলো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে। এরপর আছে বিক্রয় পরিবহন কি, পরোক্ষ ব্যয়, এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। এরপর আছে বিমা প্রিমিয়ামও পরোক্ষ ব্যয়, অর্থাৎ পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয়ের অংশ, অর্থাৎ পরোক্ষ ব্যয়, এটা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। অনাদায়ী দেনা পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। কমিশন প্রাপ্তি, এটা হচ্ছে পরোক্ষ আয়, অর্থাৎ পরোক্ষ আয় হলে কার মধ্যে আসবে, পরিচালন আয়ের মধ্যে আসবে। এরপর দেখো যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণের মধ্যে আসবে। যন্ত্রপাতি 40,000 টাকা, এটা আর্থিক অবস্থার বিবরণের মধ্যে আসবে। বেতন কি, পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। এরপর দেখো উত্তোলন ও মূলধন। উত্তোলন হচ্ছে 17,000 টাকা, মূলধন হলো 1,00,000 টাকা। উত্তোলন সবসময় মালিকানা শর্ত থেকে বাদ দিয়ে দেখাতে হয়। দেখো, এরপর আছে দেনাদার ও পাওনাদার। দেনাদার 35,000 টাকা, পাওনাদার 19,700 টাকা। দেনাদার হচ্ছে চলতি সম্পদ, আর পাওনাদার হলো চলতি দায়। এগুলো কি, আর্থিক অবস্থার বিবরণের মধ্যে আসবে। এরপর দেখো হাতে নগদ চলতি সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণের মধ্যে আসবে। এরপরে দেখো প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ এটা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। এরপর দেখো সমন্বয় এক নম্বরে বসে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 17,500 টাকা ও ক্রয় মূল্য 25,000 টাকা। দেখো এক জায়গায় আছে বাজার মূল্য 17,500 টাকা, আর ক্রয় মূল্য দেওয়া আছে 25,000 টাকা। এখন সমাপনী বাজার মূল্য কোনটা গ্রহণ করবো, সমাপনী মজুত পণ্য কোনটা গ্রহণ করবো, কোন টাকার পরিমাণ? সবসময় মনে রাখবা, সমাপনী মজুত পণ্যর যে টাকার পরিমাণ কম সেটি গ্রহণ করতে হয়, আর বেশিটা বর্জন করতে হয়। যদি বাজার মূল্য বেশি দেওয়া থাকে, ক্রয় মূল্য কম দেওয়া থাকে, তাহলে ক্রয় মূল্য গ্রহণ করব। আর যদি বাজার মূল্য কম দেওয়া থাকে, ক্রয় মূল্য টাকার পরিমাণ বেশি দেওয়া থাকে, তাহলে বাজার মূল্য টাকার পরিমাণ গ্রহণ করব। দুই নম্বর সমন্বয় বসে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে। অবচয় কি, পরিচালন ব্যয়ের মধ্যে আসবে, এটা হচ্ছে পরোক্ষ ব্যয়। তিন নম্বর সমন্বয় বসে মজুরি 2,000 টাকা বকেয়া মজুরি হচ্ছে চলতি দায়,
আয়ের বকেয়া ব্যয়ের অগ্রিম হচ্ছে চলতি সম্পদ, আর ব্যয়ের বকেয়া আয়ের অগ্রিম হচ্ছে চলতি দায়। তাহলে মজুরি কি? মজুরি ব্যয়, ব্যয়ের বকেয়া কি হবে? চলতি দায়। দেখো ক নম্বর প্রশ্ন বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আসে কি? প্রারম্ভিক মজুত পণ্য, এর সাথে যোগ করতে হয় নেট ক্রয়। নেট ক্রয় কেমনে বের করবো? ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব, কারবারি বাট্টা বাদ থাকলে, কারবারি বাট্টা থাকলে সেটা বাদ দেবো, ব্যবসায়িক বাট্টা থাকলে সেটাও বাদ দেবো, বাদ দিলে নেট ক্রয় বের হবে। আর এরপর প্রত্যক্ষ যে ব্যয়গুলো ছিল সেগুলো যোগ করতে হবে, যোগ করার পর সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করব, বের হবে। এরপর খ নম্বর প্রশ্ন বলছে দেখো মোট মুনাফা 31,500 টাকা হলে নেট মুনাফার পরিমাণ কত হবে? দেখো খ নম্বরে অর্ধেক অঙ্ক করেই দিছে, মোট মুনাফার পরিমাণ বের করে দিছে, এখন নেট মুনাফার পরিমাণ বের করতে হবে। গ নম্বর বলছে যতীন অ্যান্ড ব্রাদার্সের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, নেট লাভ 8,800 টাকা হবে। তাহলে নেট লাভ 8,800 টাকা ধরে যতীন অ্যান্ড ব্রাদার্সের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। দেখো ক নম্বর প্রশ্নের উত্তর কেমনে হবে? ক নম্বর প্রশ্নে প্রথমে বলছিলাম কি প্রারম্ভিক মজুত পণ্য আসবে, এরপর নেট ক্রয় আসবে, নেট ক্রয় যোগ করতে হবে। এরপর প্রশ্নে দেখব যদি কোনো প্রত্যক্ষ ব্যয় থাকে তবে সেগুলো যোগ করতে হবে, শেষে সমাপনী মজুত পণ্য। এই দেখো সমাপনী মজুত পণ্য কিন্তু সাধারণত সমন্বয়ে থাকে, এখান থেকে যেটি টাকার পরিমাণ কম সেটি গ্রহণ করবো। সমাপনী মজুত পণ্যর পরিমাণ বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে কি প্রারম্ভিক মজুত পণ্য কত? 15,000 টাকা। তাহলে 1 নং প্রশ্নের উত্তর ক নম্বর যতীন অ্যান্ড ব্রাদার্সের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। দেখো প্রথমে কি লিখছে প্রারম্ভিক মজুত পণ্য কত? 15,000 টাকা। এরপর ক্রয় ছিল কত? ক্রয় ছিল 95,000 টাকা, আর ক্রয় ফেরত ছিল কত? 3,000 টাকা। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিলে নেট ক্রয় বের হবে। দেখো ক্রয় 95,000 টাকা, ক্রয় ফেরত 3,000 টাকা, তাহলে 95 থেকে 3,000 টাকা বাদ দিলে কত বের হয়? 92,000 টাকা। এরপর প্রশ্নে দেখো প্রত্যক্ষ ব্যয় কী কী আছে? মজুরি এটা প্রত্যক্ষ ব্যয়, ক্রয় পরিবহন প্রত্যক্ষ ব্যয়, বিক্রয় পরিবহন এটা পরোক্ষ ব্যয়, এটা আসবে না। তাহলে মজুরি আসবে, ক্রয় পরিবহন আসবে, আর কোনোটা নাই। দেখো ক্রয় পরিবহন ছিল 2,000 টাকা, মজুরি ছিল কত? 10,000 টাকা, আর সমন্বয় বকেয়া ছিল 2,000 টাকা। বকেয়া থাকলে যোগ করতে হবে, আর অগ্রিম থাকলে বিয়োগ করতে হবে। তাহলে যোগ বকেয়া 2,000 টাকা, মজুরির পরিমাণ মোট কত বের হলো? 12,000 টাকা। তাহলে সবগুলো যোগ করলে কত হয়? 1,21,000 টাকা। এখান থেকে সমাপনী মজুত পণ্য 17,500 টাকা বাদ দিতে হবে। দেখো সমন্বয় থেকে কিন্তু সমাপনী মজুত পণ্য যেটা টাকার পরিমাণ কম সেটা কিন্তু গ্রহণ করছি, বেশি যেটা সেটা বর্জন করছি। তাহলে 1,21,000 থেকে 17,500 টাকা বাদ দিলে বের হবে কত? 1,03,500 টাকা। শেষে হিসাব দুইটা টান দিয়ে হিসাব ক্রস করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়ালো কত? 1,03,500 টাকা। এরপর খ নম্বর বলছে মোট মুনাফা 31,500 টাকা হলে নেট মুনাফার পরিমাণ কত হবে? প্রথমে লিখতে হবে কি প্রতিষ্ঠানের নাম যতীন অ্যান্ড ব্রাদার্স, তারপরে লিখতে হবে কি বিশদ আয় বিবরণী, এরপর লিখতে হবে সাল লিখতে হবে এবং তারিখ লিখতে হবে। 2014 সালের 31 মার্চ তারিখে সমাপ্ত বছরের জন্য, বিশদ আয় বিবরণী কিন্তু 1 বছরের জন্য সাধারণত তৈরি করা হয়। গড় হবে কি? প্রথমে বিবরণের গড়, তারপর টাকার গড়, দুইটা হবে। প্রথমে কি লিখতে হবে? মোট মুনাফা যেহেতু এখানে বের করে দিছে, তাহলে প্রথমে লিখবো কি মোট মুনাফা, এরপর পরিচালন আয় যদি থাকে তাহলে পরিচালন আয়গুলো যোগ করবো। দেখো প্রশ্নে দেখো কমিশন প্রাপ্তি এটা হচ্ছে পরিচালন আয়ের মধ্যে যাবে। প্রথমে লেখো মোট মুনাফা 31,500 টাকা যোগ পরিচালন আয়, পরিচালন আয়ের ভিতর কী ছিল? কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি ছিল 2,600 টাকা। তাহলে মোট মুনাফার সাথে কমিশন পরিচালন আয় যোগ করলে বের হয় কত? 34,100 টাকা। এরপর দেখতে হবে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় মোট মুনাফা থেকে বাদ দিয়ে দেখাতে হবে পরিচালন ব্যয় কী কী আছে দেখি। বিক্রয় পরিবহন, বিমা প্রিমিয়াম, বিজ্ঞাপন খরচ, তাহলে কী কী? বিক্রয় পরিবহন, বিমা প্রিমিয়াম, বিজ্ঞাপন খরচ, অনাদায়ী দেনা, এরপর বেতন, এ কয়েকটি
পরিচালন ব্যয়, তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা পরিচালন ব্যয়। আর সমন্বয় দেখবো এখন, সমন্বয় আছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে, অবচয় কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। দেখো, বাদ পরিচালন ব্যয় বিক্রয় পরিবহন 800 টাকা, এরপর বিমা প্রিমিয়াম 5,000 টাকা, বিজ্ঞাপন খরচ কত? 2,500 টাকা, অনাদায় দেনা ছিল 1,000 টাকা, আর বেতন ছিল কত? 13,000 টাকা। সর্বশেষে বলছিল কি, যন্ত্রপাতির উপর 10% অবচয়, যন্ত্রপাতির টাকা ছিল 40,000 টাকা, আর 10% বের করলে কত হবে? 40,000-এর 10% হয় 4,000 টাকা। তাহলে যন্ত্রপাতির অবচয় কি পরিচালন ব্যয়ের মধ্যে আসবে? যন্ত্রপাতির অবচয় 4,000 টাকা, সবগুলো যোগ করলে হয় 26,300 টাকা। এখন পরিচালন ব্যয় বাদ দিয়ে দেখাতে হবে, 34,100 টাকা থেকে 26,300 টাকা বাদ দিলে বের হয় কত? 7,800 টাকা। এটা হলো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে যোগ করতে হয় অপরিচালন আয়, যদি প্রশ্নে অপরিচালন আয় থাকে তাহলে সেটা যোগ করব, আর এরপর অপরিচালন ব্যয় বিয়োগ করতে হয়, এরপর সর্বশেষে কী বের হবে? নেট মুনাফা। যেহেতু প্রশ্নের মধ্যে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় কোনোটাই নাই, সেহেতু সরাসরি পরিচালন মুনাফা না লিখে কী লিখবো? নেট মুনাফা। নেট মুনাফার পরিমাণ বের হলো কত? 7,800 টাকা। উত্তর, নেট মুনাফা 7,800 টাকা। এরপর দেখো, গ নম্বর বসে যতীন অ্যান্ড ব্রাদার্সের আর্থিক অবস্থার বিবরণ প্রস্তুত করো। নেট মুনাফা, নেট লাভ 8,800 টাকা। দেখো, এখানে ব্র্যাকেটের ভিতর কিন্তু নেট লাভের পরিমাণ দেওয়া আছে 8,800 টাকা। এখানে যদি ব্র্যাকেটের ভিতর দেওয়া না থাকতো তাহলে কিন্তু নেট মুনাফা খ নম্বর যেটা বের হয়েছে সেটা ধরে কিন্তু করতে হতো। যেহেতু এখানে গ নম্বর প্রশ্নে ব্র্যাকেটে সাইডে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে নেট লাভ 8,800 টাকা, সেহেতু নেট মুনাফা বা নেট লাভ 8,800 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণ করতে হবে। আর্থিক অবস্থার বিবরণীতে খেয়াল করতে হবে মোট সম্পত্তির পরিমাণ এবং দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ কিন্তু সমান হবে। মোট সম্পত্তির যে পরিমাণ টাকা হবে দায় এবং মালিকানা স্বত্বের, সেই পরিমাণ টাকা হলে আর্থিক অবস্থার বিবরণ মিলে যাবে, তাছাড়া আর্থিক অবস্থার বিবরণ কিন্তু মিলবে না, অর্থাৎ অঙ্ক ভুল হবে। দেখো, প্রথমে দেখব সম্পদের পরিমাণ কি কি হয়, সম্পদ কয়টি আছে। দেখো, র্যামিলের ভিতর যন্ত্রপাতি স্থায়ী সম্পদ দেওয়া আছে, এরপর দেনাদার চলতি সম্পদ দেওয়া আছে, হাতে নগদ চলতি সম্পদ, আর সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু সম্পদের ভিতর আসবে না, তাহলে সমাপনী মজুত পণ্য কি? চলতি সম্পদ। এই কয়েকটি হচ্ছে চলতি সম্পদ, আর যন্ত্রপাতি হচ্ছে কি? স্থায়ী সম্পদ, আর কোনো সম্পদ নাই। আর্থিক অবস্থার বিবরণ প্রথমে তৈরি করার সময় সবার উপরে লিখতে হবে কি? প্রতিষ্ঠানের নাম। উপরে কি লিখতে হবে? প্রতিষ্ঠানের নাম, যতীন অ্যান্ড ব্রাদার্স। এরপর লিখতে হবে কি? আর্থিক অবস্থার বিবরণী 2014 সালের 31শে মার্চ তারিখের জন্য। দেখো, ঘর অঙ্কন করতে হবে প্রথমে কি? বিবরণের গড়, তারপর টাকা, টাকা এখানে বিবরণের গড় দিতে হবে। নিচে লিখতে হবে সম্পদ সমূহ, প্রথমে সম্পদ বের করব, এরপর কি? দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ বের করব। মনে রাখতে হবে মোট সম্পদ এবং দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ এগুলো কিন্তু সমান হবে। মোট সম্পদের যে পরিমাণ টাকা হবে দায় এবং মালিকানা স্বত্বের সেই পরিমাণ টাকা হতে হবে, তবে অঙ্ক হবে, তাছাড়া কিন্তু অঙ্ক হবে না। দেখো, প্রথমে কি লিখছে? চলতি সম্পদ। চলতি সম্পদ র্যামিলের ভিতর কী কী আছে? র্যামিলের ভিতর প্রথমে দেওয়া আছে দেনাদার 35,000 টাকা, এরপর দেওয়া আছে কি? হাতে নগদ 25,000 টাকা। র্যামিলে আর কোনো চলতি সম্পদ নাই। সমন্বয়ে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য 17,500 টাকা, এটা চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ হাতে নগদ 25,000 টাকা, দেনাদার 35,000 টাকা, আর সমাপনী মজুত পণ্য কত? 17,500 টাকা। মোট যোগ করলে মোট চলতি সম্পদ 77,500 টাকা। এরপর দেখতে হবে স্থায়ী সম্পদ আছে কি না। দেখো, প্রশ্নের ভিতর স্থায়ী সম্পদ বলতে কি, এটা যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি 40,000 টাকা, আর সমন্বয়ে বলছিল কি, যন্ত্রপাতির উপর 10% অবচয় ধরতে হবে, অর্থাৎ 40,000 থেকে এই 10% অবচয় বাদ দিয়ে দেখাতে হবে। স্থায়ী সম্পদ লেখার পর যন্ত্রপাতি 40,000 টাকা বাদ পুঞ্জীভূত অবচয়, 10% অবচয় বের হয়েছিল কত? 4,000 টাকা। অর্থাৎ স্থায়ী সম্পদের পরিমাণ কত বের হলো?
36,000 টাকা আর কোনো সম্পদের পরিমাণ নাই যদি বিনিয়োগ থাকতো তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখতাম অথবা যদি কোনো অলিক সম্পদ থাকতো সেগুলো কিন্তু যোগ করতে হতো সম্পদের মধ্যে নিয়ে আসতে হতো দেখো তাহলে মোট সম্পদ যোগ করলে কত হয় 113,500 টাকা আর কোনো সম্পদের পরিমাণ নাই তাহলে এটা ক্রস করে দিতে হবে আর এই মোট সম্পদে যে পরিমাণ টাকা হলো 113,500 টাকা দায় এবং মালিকানা স্বত্বের পরিমাণ হয় 113,500 টাকা হলে অঙ্ক হবে না হলে হবে না অর্থাৎ দুইটার পরিমাণ মিলে যেতে হবে টাকার পরিমাণ সমান হতে হবে দেখো এরপর লিখতে হবে কি দায় সমূহ ও মালিকানা স্বত্ব প্রথমে লিখতে হবে চলতি দায় রেয়া মিলে দেখবো চলতি দায় কি কি আছে চলতি দায় পাওনাদার আছে শুধুমাত্র রেয়া মিলে কি একটা চলতি দায় আছে কি পাওনাদার আর সমন্বয়ের ভিতর আছে কি বকেয়া মজুরি এই দুইটা হচ্ছে কি চলতি দায় দেখো পাওনাদার 19,700 টাকা আর বকেয়া মজুরি 2,000 টাকা এরপর কি করতে হবে মালিকানা শর্তে প্রথমে লিখতে হয় মূলধন এর সাথে কি নেট মুনাফা যোগ করতে হয় নেট মুনাফা প্রশ্নে দেওয়া আছে খ নম্বর নেট মুনাফা দেওয়া ছিল কত 8,800 টাকা আর মূলধনের পরিমাণ কত ছিল দেখো মূলধনের পরিমাণ ছিল 1,00,000 টাকা মূলধনের পরিমাণ কত ছিল 1,00,000 টাকা মূলধন থেকে মূলধনের সাথে নেট মুনাফা যোগ করতে হবে আর যোগফল থেকে উত্তোলন বিয়োগ করলে মালিকানা স্বত্বের পরিমাণ বের হবে দেখো প্রথমে মূলধন হলো কত 1,00,000 টাকা এর সাথে নেট মুনাফা যোগ নেট মুনাফা প্রশ্নে উল্লেখিত ছিল 8,800 টাকা তাহলে যোগফল কত হয় 108,800 টাকা এর থেকে উত্তোলন বাদ দিতে হবে উত্তোলন পরিমাণ ছিল 17,000 টাকা তাহলে 108,800 টাকা থেকে 17,000 টাকা বাদ দিলে বের হয় 91,800 টাকা এখন দেখো চলতি সম্পদ ছিল 21,700 টাকা আর মালিকানা স্বত্ব হলো 91,800 টাকা দুইটা যোগ করলে কত হয় 113,500 টাকা 113,500 টাকা দেখো মোট সম্পদ এবং দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ দুইটা মিলে গেছে তাহলে এটা অঙ্ক হয়েছে বলে গণ্য করতে হবে উত্তর আর্থিক অবস্থার বিবরণী যোগফল 113,500 টাকা আজকে এই একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরপর ধারাবাহিকভাবে আর কয়েকটি প্রশ্নের আলোচনা করে এই অধ্যায় শেষ করে দিব